বোসতলা যে কলমি শাক চাষ হয় বোসতলা, তো একটা বিশাল কষ্টকর জীবনের মধ্যে দিয়ে এই কলমি শাকগুলোকে তারা কাটে চাষ করে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা এইরকম একটা জায়গায় আপনাদেরকে আসতে হবে যদি চাষিটা, এটা পুরো একটা খাল বা জমির মতো, ঠিক আছে। খাল আছে, জল আছে আপনার কোমর হাইট, কোমর হাইট জল। চাষিরা প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা জলে থেকে কলমি শাকগুলো তোলে, কোনো প্রোটেকশান ছাড়াই, কোনো পায়ে কোনো জলের ওয়াটার প্রোটেকশান ছাড়াই। কেউ বলে আমার পায়ে ব্যথা, কেউ বলছে কোমরে ব্যথা, অনেকেই চাষিরা বলছে, হওয়ারই কথা। জায়গাটা কিন্তু অসাধারণ, সম্পূর্ণ ফাঁকা জমি। এখন বাজে প্রায় দুপুর 1:30, এত হাওয়া লাগছে, এত ইয়ে লাগছে, একদম মনোরম। তো আমি একটু চেষ্টা করবো ওনার সঙ্গে একটু কথা বলার, তো দেখা যাক উনি কী বলে। ও কাকা, তুমি এত জলে দাঁড়িয়ে কাজ করছো, তোমার ভয় লাগছে না? জলে তো বিষাক্ত পোকামাকড়ও থাকতে পারে। হ্যাঁ, এই নিয়ে পড়ে আছি সবসময়, এক কোমর জলে। হ্যাঁ, এই আমাদের সংসার চলে। তাহলে পা তো পচে যাবে তোমার। আর ডাক্তার বলে না জলে জলে নামবে না বেশি? ডাক্তার তো বলে, ডাক্তার বলে জলে নেবো না, এত জলে নামলে শরীর খারাপ করবে। এখন কত রকমের জ্বর হচ্ছে, আমি বলি ডাক্তার আমি করবো কি, সংসার চালাতে তো হবে, ভালো কড়া ওষুধ দাও খেয়ে সংসার চালাই, তা নাহলে চলবে। প্রায় 6 থেকে 7 ঘন্টা জলের নিচে কোমরে, মানে পাটা সবসময় জলের নিচে থাকে। তো ডাক্তার ওনাদেরকে বারণ করলে আর কিছু করার নেই, এটা অ্যাকচুয়ালি মানুষের একটা হ্যাবিটের মধ্যে পড়ে গেছে। ওনার সকালে হলে এনাকে এই কাজটা করতেই হবে। তো এইভাবেই দীর্ঘদিন চলে আসছে, যারা কলমি শাক তোলে তারা জীবনের একটা অনেক বড় অংশ, মানে জীবনের একটা মানে জুয়ায় লাগিয়ে দেয় যে মরতে তো হবে একদিন, কিন্তু সেই সব চিন্তা ছেড়ে শাক কেটেই যাচ্ছে, কেটে যায়, এটাই মানুষের কাজ। সারাদিনে ক ঘন্টা থাকতে হয় এরকম? সারাদিনে আমি তো সারাদিনে 6 ঘন্টা কম করে থাকি। এই বিকালে এই শাক কাটা হচ্ছে, আবার ফের সকালে এসে এইসব পরিষ্কার করতে হবে জলে। আচ্ছা, এগুলো তুমি লেবার দিয়ে করাও না কেন, তুমি নিজে কেন করছো? লেবার পাওয়া যায় না বাবা, এখনকার লেবার সব কাজ করে না। তাই কত বছর দিয়ে করছো? কত বছর থেকে এই কাজ করছো? তা আমি অন্তত 25 বছর কম করে। 25 বছর তুমি জলে নেমে কাজ করছো এরকম? আমাদের যারা দর্শক বন্ধুরা আছে, তোমার একটু পাটা দেখতে চাইছে, পায়ের কি অবস্থা, ওটা কি এখন দেখানো যাবে না পরে আসবো? বর্ষাকালে কি হয়? বর্ষাকালে, বর্ষাকালে আরো অবস্থা খারাপ। বর্ষাকালে এসব বিভিন্ন রকম চারিদিকে বন্যার জল চলে আসে, তো তখন আমাদের এসব উড়োতে সব ইয়ে হয়ে যায়, সব তাগড়া তাগড়া মতন ঘা হয়ে যায়। বাবা, যারাই এরকম করে কাজ করে তাদের প্রত্যেকেরই হয় তো না? তাই এক এক সময় বাজারে মাল বিক্রি হয় না। আচ্ছা, কলমি শাক তো মানে সবাই ভালোবাসে আর কি, সারা বছর সবাই ভালোবাসে,
আছে বলতে এই গরমের সময়টা সবাই ভালো আছে। শীতের সময় হয়, শীতের সময় বলে সব খড়কড় ছাড়া যারা বিক্রি করে আর কি, তারা বলে ঠান্ডার সময় কলমি সব খায় না, কপি পালং শাক এই বিভিন্ন রকম সবজি হয় শীতের সময়। আর কাজ করে বাড়িতে যখন যাও তখন পায়ের কি যন্ত্রণা হয় না রাতে? হ্যাঁ বাবা, যন্ত্রণা বলতে কোমর কোমর থেকে একদম এই ঘাড় পর্যন্ত সব কনকন করে। আচ্ছা, জলে কাজ করে করে তো শরীর বাতে বাত পরিণত হয়ে গেছে। একটু তো একটু বসার উপায় নেই তো? না, বসার পজিশন নেই। আমাদের বর্ষাকালে এই এতটা পর্যন্ত জল উঠে যায় গলা পর্যন্ত। কীভাবে শাক কাটি তখন আমরা দামটাকে এরকম ভাবে মাঝখান থেকে কাটি। আচ্ছা, কেটে দুদিক থেকে ফাঁকা করে, আচ্ছা, মাঝখান থেকে রাস্তা মতো করে নিয়ে যাওয়ার মতো আর ওই ছোলা দিয়ে ছোলাটাকে ডাঙাতে তোলা বর্ষাকালে এক গলা করে জল। হ্যাঁ, অত জলে তো এবার দামটাকে এবারে এই এখন এই ভাবে আছে, দাম যত জল বাড়বে তত হেসে উঠবে দাম, এই ভাবে চলে। সাধারণ মানুষ এই সব এই কাজ করেই বেঁচে রয়েছে দীর্ঘদিন, আরও সারা জীবন বেঁচে থাকুক তারা, আমরাও সেই কামনাটা করি। আর এসে আমি এখানে এত কষ্ট ফিল করছি, তো বিভিন্ন জায়গায় গিয়ে অনেক সময় এমন জিনিসের সম্মুখীন হয়ে যেতে হয় যেগুলো সত্যি মানে একটা মন খারাপের ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই ক্ষেত্রে আমি সেটাই ফিল করলাম, ওনারা এতক্ষণ জলের মধ্যে দাঁড়িয়ে এত বছর ধরে দাঁড়িয়ে রয়েছে, শরীর এখন বিভিন্ন ওষুধপালা খেলেও এখন কোনো কাজ হয় না, সকালে গিয়ে সেই কাজটাই করতে হয় সারা বছর করে যান। তো বোসতলা থেকে যেসব কলমি শাক তোমরা খাও বা যেসব বোসতলা থেকে যেসব পুরো সারা কলকাতা যেসব শাক যায় কলমি শাক, তো তার বেশিরভাগটা চাষটা এরকমভাবেই কলমি শাক এই জলে নেমেই কাটা হয়। তো সুতরাং যখনই আপনি এইবার শাকটা খাবেন তখনই মনে হবেন কোনো চাষি কঠোর পরিশ্রমে সেই শাকটা কেটেছে রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে, তারপরে সেই জিনিসটা আপনার পাতে গেছে। সুতরাং খাবার নষ্ট করার আগে একবার পেছনে ভেবে দেখবেন যে খাবারটা আপনার পাতে আসা পর্যন্ত সব থেকে বেশি পরিশ্রম যে করে সে খাবারটা যে ফলায় বা যে কাটে যে খাবারটা মানে তৈরি করে সব তার পরিশ্রম সব থেকে বেশি। আপনি হয়তো টাকা দিলেন পেয়ে গেলেন, সেই ব্যাপারটা হয়,